তারাপীঠ মন্দিরে পুজো দিলেন অনুগামীরা। আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি অর্জুন পুরস্কার জয়ী প্রাক্তন জাতীয় ফুটবলার, হাওড়ায় তিনবারের বিজয়ী সাংসদ প্রসূন ব্যানার্জিকে পুনরায় হাওড়া সদর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী করার প্রার্থনা জানিয়ে আজ তারাপীঠ মন্দিরে মায়ের পুজো দিলেন তার অনুগামীরা। বিধায়ক ও মন্ত্রী মনোজ তিওয়ারির অনুপ্রেরণায় শিবপুর বিধানসভা কেন্দ্র সহ হাওড়া সদর লোকসভার অন্তর্গত সবকটে বিধানসভায় বিপুল ভোটে জয়ের আশায় মায়ের কাছে পুজো দিলেন তার অনুগামী ভক্তরা। এবং মুক্তিকান্ত বাদ্যায় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি আমাদের শিবপুর কেন্দ্রের জননেতা মন্ত্রী মনোজ তিওয়ারির মঙ্গল কামনার্থে এবং সারা বাংলার মানুষের মঙ্গল কামনার্থে এবং হাওড়ার মানুষের মঙ্গল কামনার্থে আমরা আজকে মায়ের কাছে পুজো দিয়ে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।